सास है और मेरे सास को हमसे प्यार हो गया है और मेरा बच्चा इनके पेट में पल रहा है, मेरे बीवी को भी मेरा बच्चा उनके पेट में पल रहा है। तब हमको समझ में नहीं आ रहा है कि हम क्या करें। মেয়ের বয়সী মেয়ের সাথে প্রেম মানলাম, অনেক ছোট বয়সী মেয়ের সাথে প্রেম তাও মানলাম, তোমার থেকে বড় বয়সে প্রেম তাও মানলাম, কিন্তু শাশুড়ির সাথে প্রেম না, না শুধু প্রেম না, শাশুড়ির সাথে প্রেম করার পরে শাশুড়িকে প্রেগনেন্ট করে দিচ্ছে। ভগবান, এটা ভালোবাসা নাকি ভালোবাসা? হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? দেখো, প্রেম অনেক ধরনের হয়। নিব্বা নিব্বি প্রেম, পক পক প্রেম, লক লক শক শক প্রেম, খক খক ফক ফক প্রেম, মানে প্রেম আর কি অনেক ধরনের হয়। কিন্তু তুমি কি কখনো দেখেছো যে শাশুড়ির সাথে প্রেম, মানে ছেলেটা তার বউ আছে কিন্তু বউ থাকা সত্ত্বেও শাশুড়ির সাথে প্রেম করেছে, শাশুড়িকে প্রেগনেন্ট করে দিয়েছে, মানে এখন ছেলেটার তার বউয়ের পেটেও বাচ্চা, শাশুড়ির পেটেও বাচ্চা, মানে ডবল কম্বো। ইয়ে ভগবান, ক্যা জুলুম হ্যায়, এতটুকু বাচ্চা, এত জান মেরে সাথ রিয়ে, তোরকো খুন মে দে দুঙ্গা আর তুই মেরেকো দেতি। তুই কি কমর তক ভি নি আতা? তো মে ইসকে লিয়ে টাকি তো লে সকতা হুন, জরুরি কমর তক আনা লে। নিজের হাঁটুর বয়সী, মানে ছেলের বয়সী ছেলের সাথে প্রেম করছে ভাই, ওকে আবার জিজ্ঞাসা করছে যে এ তুই তো ইসকা কমর তক নেই আতা, তখন বলছে তো কিয়া হুয়া, মে তো লেটা কে ইসকা লে সকতি না। দেশ সংকট মে হ্যায়, এই দুনিয়াতে যদি কোথাও ভালোবাসা এক্সিস্ট করে, প্লিজ প্লিজ আমি একটু দেখতে চাই, প্লিজ ভাই আমার কাছে আসো, আমি তোমাকে দেখতে চাই। কিন্তু আজকের জামানায় যে ভালোবাসাগুলো দেখছি, মানে যে ভালোবাসাগুলো আজকের জামানায় দেখছি, কোনোটাই তো ভালোবাসা দেখতে পাচ্ছি না। সব তো একটাই উদ্দেশ্য, এই তুমি কি কন্টেন্ট পাচ্ছ না? তোমাকে কন্টেন্টের জন্য বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, তোমার কন্টেন্ট আসছে না মাথায়, কোনো ব্যাপার না, দোকানে যাও 200-300 টাকার কুরকুরে কেনো, পুরো গায়ের মধ্যে কুরকুরে চিপকে দাও, তারপরে তোমাকে সবাই বলবে উর্ফি জাবেতের কুরকুরে ভার্সন। যদি তোমার পাছায় থাকে সুরসুরি তাহলে ঝুলিয়ে নাও কুরকুরি, আর তোমার কন্টেন্ট রেডি। ভিডিও তো আগে যাওয়ার আগে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলি ভাই, জি টুইন। জি টুইন হলো ভারতের সবথেকে বিশ্বস্ত গেমিং অ্যাপ, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো সানি লিওন। জি টুইন এই বিশ্বকাপের জন্য কিছু উত্তেজনাপূর্ণ পুরস্কার নিয়ে এসেছে, তো জি টুইনে আসো, জি টুইনে খেলো, আর জি টুইনের সঙ্গে থাকো, আর এই পুরস্কারগুলো জেতার সুযোগ করো। 5th October 2023 থেকে বিশ্বকাপ শুরু, আর এখানে প্রতিদিন লাকি ড্র হবে, যেখানে 15 জন করে পার ডে পাবে বিনামূল্যে স্পিন সহ লয়্যাল্টি পয়েন্ট। তাছাড়া তুমি এখানে আইফোন জেতার সুযোগও পেতে পারো। এখানে অংশগ্রহণ করার জন্য জি টুইনের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে যাও, আর প্রেডিক্ট করো কে জিতবে কে হারবে। তুমি প্রেডিক্ট করে পোস্টও করতে পারো, সেই পোস্ট তুমি তোমার দুজন বন্ধুকে পাঠাও, আর ট্যাগ করো জিতুইনের অফিসিয়াল সাইডে। এছাড়াও জিতুইন 500 টাকা সাইন আপ বোনাস আর 100% ওয়েলকাম বোনাস প্রদান করে। তাছাড়াও এখানে 24 আওয়ার্স কাস্টমার সাপোর্ট অ্যাভেলেবেল, খুব ইজি ভাই উইথড্র আর ডিপোজিট করা। তো দেরি কিসের, যাও জিতুইনে, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, আর খেলো এই বিশ্বকাপে, আমি তো জিতুইনের সাথে, আর তুমি ভাই আসতে টেপ, আসতে টেপ, তুই এত জোরে টিপছিস, এত জোরে টিপছিস, এবার তো মুখ দিয়ে গু বেরিয়ে যাবে, ওটা মানুষ, ইলেকট্রিক পোল না, কুকুর করে ইলেকট্রিক পোল দেখার পরে এরকম, যখন কুকুর ইলেকট্রিক পোল দেখার পরে কন্ট্রোল করতে পারে না, একটা এক তুলে দেয়, আর এ হচ্ছে মেয়েটাকে দেখার পরে কন্ট্রোল করতে পারে না। কাশকে মাছের লেজে নিয়ে নিলাম, এখন মাছের লেজটা আমি চায়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আমি চামচ দিয়ে মাছটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, মাছের কি সুন্দর একটা চা চা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। দিদি বলছি নুঙ্কু চা বানাও, নুঙ্কু চা মানে চায়ের মধ্যে একটু নুঙ্কু দিয়ে দিবে, তারপরে নুঙ্কু চা হয়ে যাবে ওটা, মানে কাঁচা মাছের চা কে বানায় ভাই, মানে বিরিয়ানি চা দেখলাম কয়েকদিন আগে, গোলাপ ফুলের চা, পাপড়ি ফুলের চা, এই চা সেই চা, এখন কাঁচা মাছের চা, মানে আমরা যারা চা লাভার আছি, আমরা যারা চা খেতে ভালোবাসি, এরপর তো চা এরকম করে খেতে হবে, পিছন দিয়ে টানতে হবে, এরকম করে টানতে হবে, মানে নুঙ্কু চা বানাও, নুঙ্কু চা। তুমি সোশ্যাল মিডিয়া চালাও তাহলে তুমি অনেক বড় ভুল,
তুমি সোশ্যাল মিডিয়া চালাও না, সোশ্যাল মিডিয়া তোমাকে চালায়। ফর এক্সাম্পল, তুমি ধরো ফোনে কিছু একটা খোঁজার জন্য ফোনটাকে তুমি ইন্টারনেটটাকে অন করলে, কিন্তু তুমি বুঝতে পারবে না তুমি হট করে কখন ইনস্টাগ্রাম রিলে ঢুকে গেলে, তুমি হট করে কখন ইউটিউবে ঢুকে গেলে, তুমি হট করে কখন ইউটিউবে এই ঝাঁকা নাকা বৌদির ভিডিওতে ঢুকে গেলে। দেখো, সোশ্যাল মিডিয়া আমরা চালাই না, সোশ্যাল মিডিয়া আমাদের মাইন্ডকে চালায়। আগে সোশ্যাল মিডিয়া খুললে কী পাওয়া যেত? ভালো কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্ট, এডুকেশনাল কন্টেন্ট। বাট এখন সোশ্যাল মিডিয়া খুললে আমি অত কিছু বুঝি না, খাওয়াটা হজম হয়ে যাবে না? এই বৌদির ইউটিউবের থাম্বনেল গুলো তুমি শুধু একবার দেখো। বউকে কোথায় কোথায় কামড় দিলাম, তেল দিয়ে ঢুকালাম আজ, ফাঁকা ময়দানে গোল পুরো ঠাপিয়ে দিলাম। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, মিরকি উঠছে, মিরকি উঠছে রে, জুতার গন্ধ শুকা। পরের পদে পেট্রোল দিলাম, আয় হায় হায়, কি কন্টেন্ট! তোমার কন্টেন্টের অভাব কোনো ব্যাপার না, 1 লিটার পেট্রোল কেনো, বরের পদে দিয়ে দাও, পদ জ্বালিয়ে দাও বরের, বরের পদের মায়রে মাসি, আমার কন্টেন্ট দরকার, পদ দরকার না তো, বরের পদে পেট্রোল। কোনো গ্যারান্টি নাই ভাই, এখন বরের পদে পেট্রোল, কালকে বরের নুনুতে বলতা, তারপরে কন্টেন্ট দেখে পাবলিকের পদ দেবে রবে সোলতা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। এই পোলতা সোলতা নিয়ে আমি আর পাচ্ছি না ভাই, সব কিছুর বাইরে চলে যাচ্ছে এই পোলতা সোলতা। এই ভিডিওগুলো তোমরাই আমাকে পাঠাও আর বলো দাদা রোস্ট করো, কিন্তু এই ভিডিওগুলো দেখে যে আমার রাতে ঘুম আসে না, সেগুলা কি তোমরা ভাবো? ভাবো না। কি কি সব ভিডিও আসে ভাই আমার কাছে, একটাকে দেখলাম এখানে মধ্যে দুইটা পেঁয়াজের খোসা লাগাইছে মেয়ে আর কি, এখানে দুইটা পেঁয়াজের খোসা লাগাচ্ছে, পুরো দেখা যাচ্ছে। লাভ কি হলো তাহলে পেঁয়াজের খোসা লাগায়, লাভ কি হলো? এগুলা ভিডিও, এগুলা ভিডিও হবে না, এগুলা ভিডিও হবে না, এরকম করে খেলবো না আমি। আমাকে ভালো ভিডিও পাঠাও, মানে ভালো ইন দ্যাসে যেটা রোস্ট করলে পুরো ফ্যামিলি বসে একসাথে দেখতে পারবে। এগুলা তো জাস্ট নর্মাল ভিডিও, তোমরা আমাকে তো ডেডিকলি লক লক পক পকের ভিডিও পাঠায় দাও গাইস। মানে কেন গাইস, আমাকে দেখে কি মনে হয় আমি এক্সএনএক্সএসের ভিডিও বানাই? নিশ্চয়ই না, আমি ইউটিউবার না, আমি ইউটিউব ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। তো এমন ভিডিও পাঠাও যেটা তোমরা তোমাদের ফ্যামিলির সঙ্গে দেখতে পারো, তোমরা এমন ভিডিও পাঠাও যেটা আমি নিজে দেখতে পারি না। হোয়াট এভার, যেটাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, বেঙ্গলি বাবু অভিষেক, চলে আসো ইনস্টাতে, আমাকে মেসেজ করো, কন্টেন্ট পাঠাও, বাট ভালো কন্টেন্ট পাঠাও, নুলুক চুকচুক ভিডিও পাঠাবো না, প্লিজ প্লিজ না। বাস আজকে জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका पता।